আমার যে জমি আছে সরকার আমাকে দিতে পারবে না আমার যে লট জমি সরকারের বাপেরও ক্ষমতা নাই দেওয়া দর্শক আসসালামু আলাইকুম পাবনা জেলা চাটমোহর উপজেলা সরজগঞ্জের হাট 27 সেপ্টেম্বর 2023 রোজ বুধবার তো এই হাট থেকে আমি জানিয়ে দেব পাটের আপডেট বাজার তার আগে আমার গৃহস্থ ভাই কৃষক ভাইদের সাথে কথা বলে জানবো শুভ দর্শক আমরা এক কৃষক ভাইয়ের সাথে কথা বলে জানবো পাটের দর আসসালামু আলাইকুম একটু জোরে কথা বলেন ভাই ভাই আপনার বাসা কোথায় আপনি কি নিচ্ছেন পাট কয় মন লেজি তিন ধরা তিন ধরা কত করে মন বিক্রি করলেন 2300 আপনার পাটের কোয়ালিটি কি এইটা এইটা এটা আসলে কি আস বলে ভালো তো বুঝলেন কি আস পাট এক নাম্বার আপনি বিক্রি করেন কত 2300 টাকা মন পাড়বে যে আপনি খুশি খুশি হওয়া তো চালানি বাঁচে না ভাই আপনাকে আসলে পাট দিয়েছি জিলা পেলিবেন বাসায় না আমরা আরেকটা কৃষক ভাইদের সাথে কথা বলে জানবো পাটের দর শুভ দর্শক আমরা এই মুহূর্তে পাগরা হওয়া কৃষক ভাইয়ের সাথে কথা বলে জানবো সে আসলে কি নিচ্ছিল ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার বাসা কোথায় কসুগারি শুভ দর্শক আমরা এই মুহূর্তে পেয়ে গেলাম আমার ব্যাপারে আঙ্কেল কে তো ব্যাপারে আঙ্কেলের সাথে কথা বলে জানবো সে আসলে কত করে মন পাট কিনলো আর তার আগে বলে রাখি এই হাটে কিন্তু সরজগঞ্জ হাটে কিন্তু রাত দুটি থেকে বেচা কেনা চলে সকাল 8টা টাকা তো ভাই আমরা আসলে অনেক লেট করছি বিধায় আমরা আসলে অনেক গৃহস্থ ভাই কৃষক ভাই পাট নিয়ে আসছিল তাদের আমরা আসলে ক্রয় করতে পারি নাই তো আমার ব্যাপারে আঙ্কেলের সাথে কথা বলে জানবো সে কত পরিমাণ পাট কিনলো আর কত সমান পাট কিনলো আসসালামু আলাইকুম ওয়া সালাম আঙ্কেল আপনার বাসা কোথায় ওর বাসা একদম তো একদম তো তো আঙ্কেল আজ কত করে মন পাট কিনলেন আজকে 1700 থেকে 2400 1700 থেকে 2400 আসলে এই পাটের যেটা মাথা যেটা ভালো আস সেই পাটটা আপনি কত করে মন কিনলেন এটা ধরো উপর গেলে 2500 গেছে দুইটা 2400 লিগেল বাজার ভালো মাথা আসলে 2400 আর ভালো যেটা নর্মাল সেটা হচ্ছে আপনি 1600 আঙ্কেল আমি তো দেখতেছি আপনি আসলে মেলায় পাট কিনছেন তাও তো কয় মন পাট হবে গাড়ি চলে গেল আর একটা চলে গেছে মানে আপনার গাড়ি আর আছে আগে লোড হয়ে গেছে আর আছে ও তো আঙ্কেল আপনি কি আসলে গৃহস্থরি ছেলে না আসলে আমি এটা কৃষকের ছেলে কৃষক হ্যাঁ গৃহস্থর তো আপনার আসলে জমি জমা আছে আবার তাবাত করে হালকা আমি যে জমি দিয়ে আবার ধরি আমার যে জমি আছে সরকার আমাকে দিতে পারবে না আমার যে লজ জমি সরকারের বাপেরও ক্ষমতা নাই দেওয়া তো পাঠে কি আপনার লজ গেছে এবার লজ দেয় নাই বিঘি বই আসলে 10,000-12,000 খরচ আছে পাট পাইছি আছে 7 মন 6 মন 6 মন পাটের দাম মানে পাট ছোট 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 লেবারের দাম 800 টাকা হরি লেবার বাবা হ্যাঁ দাদা আপনি কয় বিঘি আবাদ করছিলেন আমার জমি আছে 20-22 বিঘি কিন্তু আবাদ আমি সবই চুক্তি দিতে পারেন মানে আপনি রিস্ক দিয়েছেন 3 মন 3.5 মন দর্শক আমরা ব্যাপারে আঙ্কেলের সাথে কথা বলে জানলাম সে 1700 টাকা শুরু করে ভালো পাটের মাথা সিধা সেটা কিনছে আপনার 2400 টাকা পাটের দর আর নর্মাল কোয়ালিটি সেটা হচ্ছে 1600
তো শুভ দর্শক সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম।